আজকের ক্লাস লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর হচ্ছে বিষয় হলো অপবর্তন। আমরা জানি যে জ্যামিতিক আলোক বিজ্ঞান হতে আমরা শিখেছি যে আলো সরল রেখায় চলে, আলো সরল পথে চলে, কিন্তু এখন আমরা শিখব যে দেখব যে আলো সরল পথে চলে না। আলো যদি চলার পথে কোনো প্রতিবন্ধক বা কোনো সূক্ষ্ম ধার ঘেঁষে যায় তাহলে আলো তখন বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাকে আসলে আলোর অপবর্তন বলে বা ডিফ্রাকশন বলে। এখানে চিত্রে দেখানো আছে, দেখো এখানে একটা উৎস, আলোক উৎস, সামনে একটা প্রতিবন্ধক এবি, তাহলে উৎস থেকে আলোকরশ্মি এখানে বাধা পাচ্ছে। তারপরে এই প্রতিবন্ধকের একটা ছবি, একটা ছায়া তৈরি হবে, প্রতিচ্ছায়া বা প্রতিবিম্ব যাই বলো। এখানে যদি একটা পর্দা রাখি বা পর্দার মধ্যে এই প্রতিবিম্বটা তৈরি হবে পিকিউ, তাহলে এই পিকিউ অংশে পুরো অন্ধকার হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা প্রতিবন্ধক মানে আলোকরশ্মি তো এই এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে, তাই না? আবার এদিক দিয়ে, তারপরে এই আলোকরশ্মি ধরো এখানে গিয়ে শেষ হলো আর এটা এখানে গিয়ে শেষ হলো, তাহলে এই পিকিউ অংশে কোনো অন্ধকার, পিকিউ অংশে কোনো আলো থাকা কথা না, কারণ এটা যদি প্রতিবন্ধক। আমি যদি এটার উপর একটা ধরো এটা একটা বস্তু, এটা যদি লাইট ধরি তাহলে এই পর্দার উপরে এতটুকু তো আর দেখবো না, পর্দা তো দূরে বড় দেখা যাবে না, এই ছয়টা প্রতি ছয়টা বড় হয়ে যাবে, তো যে অঞ্চলে গিয়ে এটা ছায়াটা পড়বে সেই অঞ্চলে পুরোটাই অন্ধকার হওয়ার কথা। ছায়া মানেই তো অন্ধকার, এটা যে ছায়াটা পড়বে সেটা অন্ধকার না পুরোটাই? এই এবি যে ছায়াটা তৈরি হবে পিকিউ সেটা পুরোটাই অন্ধকার হওয়ার কথা জ্যামিতিক আলোক বিজ্ঞান অনুযায়ী, কিন্তু আমরা এখন পড়ছি কিন্তু ভৌত আলোক বিজ্ঞান। কী পড়ছি? ভৌত, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন সবই ভৌত আলোক বিজ্ঞান। শুধু প্রথম চ্যাপ্টারটা ছিল জ্যামিতিক আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে এসে বলছে যে আলোকরশ্মি যখন সূক্ষ্ম ধার ঘেঁষে যাবে তখন তা কি বেঁকে যাবে, তার মানে আলোকরশ্মি এদিকেও যাবে এবং এদিকেও যাবে, এই বরাবরও যাবে এদিকেও যাবে। তাহলে এই পি থেকে এদিকের কিছু অঞ্চল জুড়ে একটা আলোক ছটা থাকবে, আলোকের কিছু অংশ এখানে আসবে, এখানেও আলোক ছটা থাকবে। কারণ যেখানে পুরোপুরি অন্ধকার হওয়ার কথা ছিল সেখানে পুরোপুরি অন্ধকার হবে না। এইখানে কিছু অঞ্চল জুড়ে আলোর তীব্রতা মানে অন্ধকারের যে তীব্রতা সেটা এখানে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে, আর এই অঞ্চলে অন্ধকারের পরিমাণটা একটু কম। কারণ কি? কারণ আলো তো সোজাসুজি যেটা গেছে আবার এখান থেকে আলো বেঁকে যাবে, যেখান থেকে আলো বেশি এসে সোজাসুজি যাবে আবার কিছু বেঁকেও যাবে। বেঁকে যাওয়ার কারণে এই কিছু অঞ্চল জুড়ে আলোর তীব্রতা কিছুটা হলেও থাকবে। এটাই আসলে অপবর্তনের একেবারে সরল চিত্র বা সরল ঘটনা। ঘটনার সাহায্যে আমি অপবর্তন ব্যাখ্যা করা হলো। অপবর্তন দুই প্রকার, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর একটা ফ্রন্ট হপার শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আলোক উৎস থেকে যদি প্রতিবন্ধ দূরত্ব সসীম হয় মানে কাছাকাছি থাকে, প্রতিবন্ধক এবং উৎস যদি কাছাকাছি থাকে তাহলে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হবে। আর ফ্রন্ট হপার শ্রেণীর অপবর্তনে আলোক উৎস থেকে প্রতিবন্ধক এবং প্রতিবন্ধক হতে পর্দার দূরত্ব অসীম, প্রতিবন্ধক হতে দূরত্ব অসীম, আগেরটা সসীম এটা অসীম। একটু মনে রাখা যায় এইভাবে যে ফ্রন্ট হপার, হপার থেকে আমি যদি বলতে পারি ওপার, ওপার ওপার মানে অনেক দূরে, এইখান থেকে অসীম। ফ্রন্ট হপার ওপার, ওপার মানে অনেক দূরে। অনেক সময় মনে রাখা কষ্টকর হয়ে যায় কোনটার ক্ষেত্রে সসীম আর কোনটার ক্ষেত্রে অসীম। এটা কখন হয় ধরো অনেকদিন পরে যখন তুমি আবার দেখতে যাবে গিয়ে তখন একটু প্যাচ লেগে যাবে যে কোনটা অসীম কোনটা সসীম। ফ্রন্ট হপার ওপার থেকে ওপার, ওপার মানে অসীম। তো অসীম যখন উৎস থেকে প্রতিবন্ধক
এর দূরত্ব অসীম হবে, তখন সেটাকে বলবো আমরা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন, আর বাকি ওই সকল ক্ষেত্রে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ওই ছিল অপবর্তনের একেবারে প্রাথমিক ধারণা। এখন আরও কিছু পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলোর সাহায্যে অপবর্তন পরীক্ষা অপবর্তন যে ঘটে সেটা নিশ্চিত হওয়া যায়। আমরা ব্যতিচারে শিখেছি যে আলো সমদশায় মিলিত হলে আলোর তীব্রতা বেড়ে যায়, আলো যদি বিপরীত দশায় মিলিত হয় আলোর তীব্রতা কমে যায় বা অন্ধকার হয় সে অঞ্চলে। আলো সমদশায় মিলিত হলে বাড়ে আর বিপরীত দশায় মিলিত হলে কমে। আর যদি পথ পার্থক্য দিয়ে বলি, দুটি আলোর পথ পার্থক্য যদি এন ল্যামডা হয়, ল্যামডা এর গুণিতক হয়, তাহলে সমদশায় মিলিত হয় এবং তীব্রতা বাড়ে। আর যদি ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক হয় তাহলে বিপরীত দশায় মিলিত হয় বা অন্ধকার হয়। ফ্রনহোফারের একক চিরে অপবর্তন দেখছি, এখানে চিত্র দেখানো আছে। এবি একটি রেখা ছিদ্র, বাস্তবে রেখা ছিদ্রটা অনেক ছোট থাকবে, অঙ্কনের সুবিধা তো বা বোঝানোর সুবিধাতে রেখা ছিদ্রটা অনেক বড় করে আঁকা হয়েছে। তার মানে ছিদ্র এখান থেকে শুরু এখানে এসে শেষ, এর প্রস্থ হলো এ। তাহলে লক্ষ্য করো এখানে একটি এস একটা আলোক উৎস আছে, এর সামনে একটি উত্তল লেন্স আছে। তাহলে আলোক উৎসটি লেন্সের প্রধান ফোকাসে আছে, ফলে এখান থেকে যে আলোকরশ্মিগুলো লেন্সে আপতিত হচ্ছে প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। তাহলে এখানে এমন একটি রশ্মি আছে যেটা এই এ বিন্দু দিয়ে ঘেঁষে যাবে, আবার এই রশ্মিটা বি বিন্দু দিয়ে ঘেঁষে যাচ্ছে। এবং যারা আলোককেন্দ্র দিয়ে আলোকরশ্মিটা যাচ্ছে সেটা চিরের মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, এবং এখান থেকে এই রশ্মিটির কোনো বিচ্যুতি বা কোনো অপবর্তন হবে না, কারণ ওরা তো কোনো বাধা পাচ্ছে না। বাধা তো পাচ্ছেই যে এখানে 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 অপবর্তনের সংজ্ঞা অনুসারে আলোকরশ্মি যদি কোনো সূক্ষ্ম ধার ঘেঁষে যায় সেখানে বেঁকে যায়, সেই বেঁকে যাওয়ার ঘটনাকেই বলে অপবর্তন। তাহলে এখানে আমরা দেখতেছি যে আলোকরশ্মি সোজাসুজি যাচ্ছে, আবার কিছু আলো এখান থেকে বেঁকে যাচ্ছে। তা আলোকরশ্মি আরও অনেকগুলো বেঁকে যাবে, কিন্তু আমরা বোঝার জন্য একটা মাত্র অপবর্তিত আলো বলবো, আমরা এই রশ্মিটাকে বলবো অপবর্তিত আলো। এবং এখান থেকেও একটি আলো অপবর্তিত হবে, সেটাকে থিটা কোণে অপবর্তিত হচ্ছে। তো যে রশ্মিগুলো অপবর্তিত হচ্ছে না সেটি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল দ্বারা, যার ফলে তারা প্রতিসরণের পর লেন্সের প্রধান ফোকাসে তারা মিলিত হবে, এবং এই রশ্মিগুলোর কোনো পথ পার্থক্য নাই। যে এখানে উপরে যে দুটো রশ্মি টেনেছি, এখানে নিচের দুটো রশ্মি, এখানে একটাও টানা যায়, একটা দিয়েও বোঝানো যায় যে এই রশ্মিটির সাথে এই রশ্মিটির কোনো পথ পার্থক্য নাই, কারণ তারা সেম দূরত্ব অতিক্রম করেছে। ফলে অবিন্দিত যে সকল আলোগুলো মিলিত হয় তারা প্রত্যেকেই সমদশায় মিলিত হয়, যার কারণে অবিন্দুতে অবশ্যই একটি উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, এবং এই ডোরাকে বলছি আমরা কেন্দ্রীয় চরম। এই কেন্দ্রীয় চরমের একটা নির্দিষ্ট দূরত্ব পর আলোকরশ্মি বিপরীত দশায় মিলিত হবে, সেখানে অন্ধকার আলো অন্ধকার ডোরা সৃষ্টি হবে। এই অন্ধকার ডোরার একটু পরে আবার উজ্জ্বল ডোরা, তারপর অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, এইভাবে পর্যায়ক্রমে উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরা সৃষ্টি হবে। উজ্জ্বল ডোরার ঠিক পরে কিছু দূরে কেন অন্ধকার ডোরা সৃষ্টি হবে আমরা লক্ষ্য করি, যে আলোটা অপবর্তিত হচ্ছে থিটা কোণে সেই আলোকরশ্মি দুটোর কিন্তু পথ পার্থক্য সেম না, অতিক্রান্ত দূরত্ব সেম না, যার ফলে তাদের মধ্যে একটি পথ পার্থক্য আছে। এই দুটো রশ্মির মধ্যে অপবর্তিত রশ্মি দুটোর মধ্যে পথ পার্থক্য আছে। তাহলে পথ পার্থক্য থাকার কারণে এই পি প্রাইম বিন্দুতে উজ্জ্বলও হতে পারে অন্ধকারও হতে পারে, কারণ আমরা জানি পথ পার্থক্য যদি ফাই ইকুয়ালস টু এন ল্যামডা হয়, পথ পার্থক্য যদি এন ল্যামডা হয় তাহলে হবে সমদশায় মিলিত হবে, অথবা টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু হয় তাহলে তারা বিপরীত দশায় মিলিত হবে। এটা ছিল ব্যতিচারের ঘটনা, কিন্তু এইখানে একটু ব্যতিক্রম সেটা বলে রাখি যে এই যে সেন্টার থেকে আমরা যদি জোড়া জোড়া আলোকরশ্মি চিন্তা করি, অর্থাৎ এখান থেকে আলোকরশ্মি একটা, আবার এখান থেকে একটা আলোকরশ্মি এই পি প্রাইম বিন্দুতে যেটা বেঁকে যাবে,
অপবর্তিত হবে। এই দুই জোড়া রশ্মির মধ্যে পথ পার্থক্য তাহলে কী হলো? এদের দূরত্ব কিন্তু এ বাই টু, এটার সাথে এটার দূরত্ব হলো এ, বাট এটার সাথে এটার দূরত্ব এ বাই টু, যার কারণে এ বাই টু হওয়ার কারণে এই রশ্মি দুটো পথ পার্থক্য ফাই, ফাই মানে এট বিডি, ফাই মানে বিডি, বিডি মানে এ সাইন থিটা, আর এটা হওয়া উচিত যেহেতু উজ্জ্বল ডোরা সেটা হলো এন ল্যামডা বা টু এন ইন্টু ল্যামডা বাই টু, এটা হওয়া উচিত, এটা আমরা বেথিসার থেকে শিখেছি। কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা হতো যদি তুমি এ আর বি চিন্তা করো, এ আর বি রশ্মি দেওয়ার কথা চিন্তা করো তাহলে এটা ঠিক আছে, কিন্তু না রেখে বন্ধ করো, কিন্তু এখানে বলা হচ্ছে যে এ আর বি যদি সমদশায় মিলিত হয় তাহলে এটা ঠিক আছে, কিন্তু আমরা বলতেছি যে এ হতে যে আলোকরশ্মিটা যাবে আবার সি হতে যেটা অপবর্তিত হয়ে যাবে সেই দুটার মধ্যে পথ পার্থক্য কিন্তু এই যে ল্যামডা হলে অর্ধেক হয়ে গেল না, এটা মনে করো এটা হলো ল্যামডা, তাহলে এটা যেহেতু এটা ল্যামডা এ বাই টু হয়ে গেছে সুতরাং এখানে গিয়েও ল্যামডা বাই টু হবে। তুমি একে যদি অর্ধেক করো তাহলে এটা অর্ধেক হয়ে যাবে না, আর এটার সাথে এটা পার্থক্য তো হলো এ বাই টু, সেই কারণে ওখানে গিয়েও ওরা হয়ে যাচ্ছে ল্যামডা বাই টু, আর ল্যামডা বাই টু যখন আসে তখন আমরা লিখি টু এন প্লাস ওয়ান। আর উজ্জ্বল ডোরার ক্ষেত্রে সরি অন্ধকারের ক্ষেত্রে হওয়া উচিত ফাই ইকস টু বিডি, বিডি ইকস টু এ সাইন থিটা, এ সাইন থিটা ইকস টু টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। বাট এই ক্ষেত্রে এই যে অর্ধেকের বিষয়টা চিন্তা করার কারণে আমরা এটাকে কী বলতেছি এখানে এটা এখানে হয়ে যাবে এটা ল্যামডা, এখানে হয়ে যাবে এরা ল্যামডা, মানে এটার সাথে এটা যদি তারা বিপরীত দশায় হয় এটার সাথে এটা তারা সমদশায় মিলিত হবে, আর সমদশার শর্ত হলো এন ল্যামডা, এই কারণে বলতেছি কিন্তু অন্ধকার কিন্তু শর্ত লিখতেছি উজ্জ্বলের, উজ্জ্বলের শর্ত, কারণ আমরা বিবেচনা করতেছি এটার সাথে এই সেন্টার থেকে যেগুলো অপবর্তিত হচ্ছে সেটা সেই দুই রশ্মির কথা চিন্তা করার কারণে এটা। আমরা যদি লক্ষ্য করো এই কেউ যদি বলে যে না স্যার আমি এই দূরত্বটা এটা নিব না আমি এটা নিয়ে চিন্তা করবো যে অর্ধেক, এই দূরত্বটা যদি কেউ ডি ধরে তাহলে কিন্তু ফাই ইকস টু হবে বি ডি ইকস টু ডি সাইন থিটা ইকস টু এন ল্যামডা, কারণ তখন সে দূরত্বই ধরছে ডি, কিন্তু আমরা তো দূরত্ব ধরতেছি এ পুরোটা, এই পুরোটা ধরার কারণে এই পুরো সত্যটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা একটু কনসেপচুয়াল মানে খুব ধরে নেওয়ার বিষয় আর কি। কেউ যদি এখানে ডি ধরে নেয় এতটুকু এবং সমীকরণে সে ডি লেখে তাহলে সে এটা কিন্তু গিয়ে আবার এন ল্যামডা হবে, এখানে গিয়ে হবে টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, বাট এখানে থাকতে হবে ডি, কী থাকতে হবে ডি, ডিটা হবে অর্ধেক। কেউ যদি পুরোটা নিয়ে ধরে এ তখন কিন্তু এখানে গিয়ে হবে ল্যামডা বাই টু, এখানে হবে এন ল্যামডা, এই এটা হলো ঘটনা, এটা বাকিটা একটু দেখে নিও শিটে তাহলে আর ক্লিয়ার।